আয়কর দপ্তরের আধিকারিক সেজে দুঃসাহসিক চুরির ঘটনায় ছজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের শুক্রবার আদালতে পাঠায় বাঁকুড়া পুলিশ। রূপনগর বিস্কিট 8-80 খেতে ভালোবাসি। আয়কর দপ্তরের আধিকারিক পরিচয় দিয়ে বাঁকুড়া শহরে সাত সকালে চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল পুলিশ। ঘটনার তদন্তে নেমে রানীগঞ্জ সংলগ্ন সাহেবগঞ্জ মোড় এলাকা থেকে ছজনকে গ্রেপ্তার করেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা। শুক্রবার অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল সামন্ত সাংবাদিকদের এই খবর জানিয়ে বলেন, ধৃতদের কাছ থেকে সাতটি মোবাইল নগদ 9,400 টাকা উদ্ধার হয়। গ্রেপ্তার হওয়া ওই দুষ্কৃতী দলের সদস্য ছাড়াও ভিন রাজ্যের বাসিন্দারা রয়েছেন বলে জানান তিনি। প্রসঙ্গত, গত 15 মার্চ সাত সকালে বাঁকুড়া শহরের হাট মহাতপ এলাকার একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। গৃহকর্মীকে বেঁধে রেখে ইনজেকশন দিয়ে বাড়িতে অবাধে লুটপাট চালিয়ে চম্পট দেয় ওই দুষ্কৃতী দলটি। ঘটনার তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল সামন্ত আরো জানিয়েছেন, ধৃতদের এদিন আদালতে তোলা হয়। আদালতে পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে, পরে তাদের টিআই প্যারেড সহ অন্যান্য তদন্ত প্রক্রিয়া চালানো হবে বলে জানান তিনি। 15 তারিখে আমরা জানেন যে এখানে একটা বড় ঘটনা ঘটেছে বাঁকুড়া টাউনের মধ্যে। তো এই বড় ঘটনাটির পরিপ্রেক্ষিতে আমরা একটা স্পেশাল টিম তৈরি করেছিলাম। ডিএসপি ডিএনটি ডিএসপি ট্রাফিক এখানকার আইসি সাহেব আছেন, তারপরে আমাদের ক্রাইম সেলের ওসি আইও টিএসআই সবাইকে নিয়ে আমরা টিম তৈরি করেছিলাম। আমরা প্রোগ্রেস করছি কেসটা। আমরা একটা লিঙ্ক পেয়েছি কালকে, একটা সোর্স ইনফরমেশন, কিছু সায়েন্টিফিক ডিভাইসের মাধ্যমে কিছু সোর্স কাল্টিভেট করা হয়েছে। সেই করে আমরা কালকে ছজনকে ধরেছি এবং এই যে লিঙ্কটা পেয়েছি সেই লিঙ্কটা আরও বেশি করে এস্টাবলিশ করছে। এটা আরও আমাদের এখনও বাকি আছে, এখনও কাজটা আমাদের করতে হবে, আরও প্রোগ্রেস হবে। এই রাজ্যেরও আছে, আবার বাইরের রাজ্যেরও আছে। এদের যেটা ইউজ করছিল ভেহিকেলস, ওই ভেহিকেলসটা ইউজ হয়েছে টিউভি 300। এছাড়া আছে মোবাইল আর 9,000 সামথিং এরকম একটা টাকা রিকভারি হয়েছে। না, এইটা যেটা আছে সেটা অর্নামেন্টস এখন পাওয়া যায়নি, কিন্তু ওটা আমরা চেষ্টা করছি, ওটা আশা করি হয়ে যাবে। এটা ধরা হয়েছে সাহেবগঞ্জ বলে একটি জায়গা আছে রানিগঞ্জেতে, ওই NH-60 ওপর থেকে ধরা আছে। আমাদের এখানে টিম কাজ করছে। আমাদের কোন টিম বলছেন? হ্যাঁ, পুলিশের পক্ষ থেকে আমাদের টিম কাজ 6-7 জনের টিম আছে। তাছাড়াও আমাদের অন্যান্য যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ রাখছে। সেটা আস্তে আস্তে আরও বেশি পরিষ্কার হবে। এখন পর্যন্ত আমরা শুধু লিঙ্কটা এস্টাবলিশ করতে পেরেছি খানিকটা। এরপর আমরা টিআই প্যারেড করাবো, টিআই প্যারেডের মাধ্যমে ওদেরকে আইডেন্টিফাই করাবো। আর একটু প্রোগ্রেস বাকি আছে, তবে এটা প্রোগ্রেস হচ্ছে। চুরি তো নয়, এটা চুরির থেকেও বেশি কিছু এদের একটা মোটিভ পাওয়া যাচ্ছে আর কি। এই সব আছে 20-40 মধ্যে ম্যাক্সিমাম। না, স্টুডেন্ট অ্যাজ সাচ সেরকম পাওয়া যায়নি, পড়াশোনা আগে করতে ছেড়ে দিচ্ছে এরকম হতে পারে। ক্রিমিনাল রিপোর্ট কিছু কিছু আছে, কিছু কিছু আগে অ্যারেস্ট হয়েছে। আর্মস এখনও পর্যন্ত রিকভারি হয়নি, তবে আমরা জিজ্ঞাসাবাদ করছি, যদি হয় তাহলে জানিয়ে দেবো আমরা। নিউজ আজ বাংলা, বাঁকুড়া।